محترم مسلمان আমরা যারা যথাসময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে সাড়া দিয়ে তার পবিত্র ঘরে যথাসময়ে আসার তৌফিক পেলাম সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিবেদন করছি আলহামদুলিল্লাহ সালাতু সালাম আখিরি জামানার রহমাতের নবী যিনি দ্বীনের প্রত্যেকটি বিষয়ে আমাদেরকে স্পষ্ট করেছেন কিভাবে ইবাদত করতে হবে কোন সময়ে কেমন করে ইবাদত করতে হবে কোন পদ্ধতিতে ইবাদত করতে হবে ইবাদতের ব্যাপারে পরিপূর্ণ একটা গাইডলাইন আমাদেরকে দিয়ে গিয়েছেন এমন নবী যিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি খাতামান নবীগণ যার পরে আর কোন নবী আগমন করবেন না কিয়ামত পর্যন্ত তার নবুয়ত চলবে সেই নবী এবং রাসূল তার পরিবার পরিজনের উপরে সালাত ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যকারে জুমার দিবসে জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আসার চেষ্টা করব তা হচ্ছে ইত্তিবাউ সুন্নাহ সুন্নাহর অনুসরণ نبي كريم صلى الله عليه وسلم যেমন করে ইবাদত করতে বলেছেন তিনি যেমন করে ইবাদত করেছেন যে পদ্ধতিতে তিনি আমাদেরকে ইবাদত করতে বলেছেন একে বলা হয় ইবাদতের ক্ষেত্রে সুন্নাহর অনুসরণ আদর্শের অনুসরণ ইসলাম পরিপূর্ণ একটি দিন এই দিনে যেমন নতুন করে কোনো কিছু সংযোজন করা যায় না ঠিক তেমনি দিনের কোনো কিছু পরিবর্তন করা যায় না এদিনের মধ্যে বাড়তি করার অধিকার কাউকে দেওয়া হয়নি এদিনের মধ্য থেকে কোনো কিছু কমানোর অধিকার কাউকে দেওয়া হয়নি তেমনি করে এদিনের মধ্যে কোনো কিছু বাড়িয়ে নিলে পরে দিন পরিপূর্ণ হবে সুন্দর হবে এই হক বা অধিকারও কাউকে দেওয়া হয়নি দিন পরিপূর্ণ যুগের পরিবর্তনে দিন একইভাবে চলবে দিনের কোনো কিছুই কেউ পরিবর্তন করতে পারবে না দিনের মধ্যে কোনো কিছু সংযোজিত হবে না এটি হচ্ছে দিনের একটি মূল নীতি আরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قد تركتم على البيضاء ليلها كنهارها نبي كريم صلى الله عليه وسلم بولين তোমাদের প্রতি আমি স্পষ্ট পথ নির্দেশিকা রেখে যাচ্ছি যার রাত্রি ও দিনের মতো পরিষ্কার অর্থাৎ সবকিছু স্পষ্ট لا يزيغ عنها بعد إلا هالك এর পরেও যে বকর পথের অনুসন্ধান করবে বাঁকা পথে চলবে উল্টো পথে হাঁটবে সে প্রকৃত পক্ষে বক্রতার অনুসরণ করল এর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান ইয়াস মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্য থেকে
তোমরা অচিরেই দেখতে পাবে দ্বীনের মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ এই মতবিরোধ তোমরা দেখবে ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি তখন আবার সুন্নাত সম্পর্কে যখন অবহিত হবে এই সুন্নাতকে ধারণ করবে এই সুন্নাতকে নিয়ে হাঁটবে চলবে সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন এবং সুন্নাতে রাশিদা অর্থাৎ খুলাফায়ে রাশিদার সুন্নাতকে তোমরা ধারণ করবে আঁকড়ে ধরবে আল মাহদিন কারণ তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আদু আলাইহা বিন নওয়াজিস এই আমার রেখে যাওয়া সুন্নাত অর্থাৎ আমার রেখে যাওয়া আদর্শ এবং খুলাফায়ে রাশেদার আদর্শকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে ওয়ালাইকুম বিদ্দুআতি ওয়া ইন আবদান হাবসিয়ান আর অবশ্যই তোমরা অনুসরণ করবে তোমাদের নেতার আমিরের সে যদি হাবসি কৃতদাস হয় তারপরেও তার অনুসরণ তোমরা করবে وإنما المؤمن كالجمل الأنف مؤمنের এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুমিনের নাকে লাগাম লাগানো আছে হাইযুমাইন কিয়াদু ইনকাদ সে কয়েদি নাকের দুটি ছিদ্রে দুটি রশি লাগানো আছে তার ব্যক্তিগত চিন্তার কোনো সুযোগ নেই তার মত প্রকাশের কোনো সুযোগ নেই তার ইচ্ছে প্রকাশ করার কোনো সুযোগ নেই দ্বীনের ক্ষেত্রে অবশ্যই তার মত তার আদর্শ তার চিন্তা তার পছন্দকে অবশ্যই দ্বীনের অনুগত করতে হবে হাদিসটি ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন হাদিসটি সহিহ আল জামের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল হাজতের মধ্যে ইরশাদ করেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল্লাহর কিতাব বা ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার হাজতে বলতেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ কথা গ্রহণযোগ্য কথা তোমরা যার থেকে কথাকে গ্রহণ করবে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রহণযোগ্য যে কথাকে গ্রহণ করবে তা হচ্ছে আল্লাহর কিতাবের কথা ওয়া ইন্না আফদালাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যত রকমের পথ নির্দেশনা রয়েছে সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশনা সর্বোত্তম পথেও পথ নির্দেশিকা হচ্ছে محمد صلى الله عليه وسلم الهداية وشر الأمور محدثتها আর প্রত্যেকটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার হচ্ছে নিন্দনীয় وكل محدثة بدعة আর এই নতুন যে আবিষ্কৃত বিষয় এগুলোকে বলা হয় বিদআত وكل بدعة ضلالة আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গোমরাহী ভ্রষ্টতা পথভ্রষ্টতা وكل ضلالة في النار আর এই পথভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে হাদিসটি নাসিরউদ্দিন আলবানী সহিহ হিসাবে আখ্যায়িত করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খায়রুন নাস করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ তার পরবর্তী যুগগুলো হচ্ছে তার পরের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তার পরের যুগ হচ্ছে তার পরের যুগ সুম্মার রাবিউ আরজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ তারপরে চতুর্থ নম্বরের কিয়ামত পর্যন্ত যে যুগগুলো আসবে যে দিনগুলো আসবে যে মাসগুলো বছরগুলো থাকবে এগুলো হচ্ছে প্রত্যক্ষাত যুগ এগুলো থেকে তোমরা কোনো কিছু নিবে না গ্রহণ করা যাবে না এগুলো প্রত্যক্ষাত বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য আমরা দিয়েছি আমরা মুখ থেকে সাক্ষ্য প্রদান করেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ
এর অর্থ কি? অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথার অর্থ হচ্ছে আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত মেসেঞ্জার, অর্থাৎ মেসেঞ্জার হিসেবে তাকে সাক্ষ্য প্রদান করা, সাক্ষ্য প্রদানের সাথে সাথে তাকে মান্য করা, তার আনিত দিনকে গ্রহণ করা, তার আনিত দিনের বিধানকে মেনে নেওয়া। কলিমাতুত তাওহীদের মধ্যে দুটি বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে গোটা মানুষের জন্য সাব্যস্ত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি অংশ হচ্ছে তাওহীদ, প্রথম অংশটি হচ্ছে তাওহীদ সর্বক্ষেত্রে আল্লাহর একত্বকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর একত্বকে মেনে নিয়ে তাওহীদের বিধানকে মেনে নিয়ে রিসালাতের পথ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর বাস্তবায়ন। একটি কথা রয়েছে, যত মত তত পথ, যত মত তত পথ, এটি কোন ইসলামের কথা নয়। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণীত যে বিধান, ওহি ভিত্তিক যে দিন, এ দিন প্রত্যেকটি মুসলিমের জন্য এটি মডেল, এটি আদর্শ, এটি চূড়ান্ত দিন, এটি ফাইনাল, এটি অ্যাবসলিউট। এক্ষেত্রে কোনো ব্যক্তির সুযোগ নেই এটিকে অমান্য করা। এ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, এটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিধান, এটি টোটাল উম্মার জন্য, গোটা মানবতার জন্য এটি গাইডলাইন, এটি মানবতার রোড ম্যাপ। প্রত্যেকটি মানুষকে যদি জান্নাত পেতে হয়, তাকে যদি জাহান্নাম থেকে মুক্ত থাকার ইচ্ছা তার থাকে, সে যদি জান্নাত লাভ করার মানসিকতা তার থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনিত বিধানের প্রতি তার সারেন্ডার করা একান্ত কর্তব্য হবে। অবশ্যই তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের প্রতি সারেন্ডার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে ইরশাদ করেছেন, ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার প্রতি আমার পক্ষ থেকে যে বিধান এসেছে, যে ওহী এসেছে, ফাসতামসিক, এটিকে আঁকড়ে ধরে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতকেও এখানে গ্রহণ করা হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকেও এখানে গ্রহণ করা হয়নি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা অনিচ্ছাকেও এখানে গ্রহণ করা হয়নি। বলা হয়েছে, আপনার প্রতি যে ওহী প্রেরণ করা হয়েছে এটিকে আপনি আঁকড়ে ধরে রাখবেন, যদি আঁকড়ে ধরে রাখেন, আর আপনি আঁকড়ে ধরে রাখবেন, ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। দুনিয়ায় কিয়ামত পর্যন্ত একজন মানব ব্যক্তিত্ব, একজন মানব ব্যক্তিত্ব যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। আর কোন ব্যক্তিকে বলা হয়নি, আর কোন ব্যক্তিকে বলা হয়নি, কোন গাউস কুতুব, কোন পীর পয়গম্বর, কোন ওলি আউলিয়া, কোন ওলি আউলিয়া, কোন বুজুর্গ, কোন ইমাম, কোন খতিব, কোন মালাইকা, কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত এই কথা বলা হয়নি। কেবলমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই আপনি সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত। সিরাতুল মুস্তাকিম মানে কোরআনের ভিত্তিতে যে আলোকিত পথ,
কোরআনের উপরে কোরআনুল কারীমের উপরে প্রতিষ্ঠিত যে রাজকীয় পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথকে আরো স্পষ্ট করে বলেছেন সূরায়ে আনআমের মধ্যে ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিমা এই যে কোরআন দেখানো পথ এই যে কোরআন দ্বারা প্রতিষ্ঠিত যে পথ এই পথই হচ্ছে সিরাতুল মুস্তাকিম ফাত্তাবিউহু তোমরা অবশ্যই সকলে মিলে এই পথের অনুসরণ করবে ওয়ালা তাত্তাবিউস সুবুল অসংখ্য পথের অনুসরণ করবে না অসংখ্য পথ বিভিন্ন ভাবে তৈরি হয়েছে শয়তানের ওয়াসওয়াসায় তৈরি হয়েছে মানব রচিত বিভিন্ন পথ নির্দেশিকা রয়েছে বিভিন্ন মতাদর্শ রয়েছে এক সম্পর্কে তোমাদের সতর্ক থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তিনি ইরশাদ করেছেন ওয়া আন্না হাযা সিরাতিম মুস্তাকিমা এটি হচ্ছে আমার দেখে আমার দেখানো পথ সিরাতুল মুস্তাকিম তোমরা সকলে মিলে একতে এই পথের অনুসরণ করবে তো আজকে মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন ভাবে সুন্নাত থেকে অন্যদিকে সুন্নাত থেকে বিপথে মানুষ পরিচালিত হচ্ছে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে মারিফাতের কথা বলা হচ্ছে মানুষ জান দিচ্ছে লাভ দিচ্ছে কেউ বা দৌড় দিচ্ছে উ করছে বলা হচ্ছে এটি ফয়েজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়ে যে স্বর্ণযুগ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি করনি দিনের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ স্বর্ণযুগ হচ্ছে আমার যুগ আমরা কি কোনো হাদিসে এই কথা পেয়েছি অথবা এই বক্তব্য পেয়েছি অথবা এই ঘটনার বিবরণ পেয়েছি যে কোন সাহাবী লম্ফ দিয়েছেন অথবা দৌড় দিয়েছেন অথবা আহ করে চিৎকার করেছেন না সেটি কোন একটি হাদিসেও আপনি দেখাতে পারবেন না হাদিস তো দূরের কথা আসরের কোন কিতাবেও আপনি দেখাতে পারবেন না আসর তো দূরের কথা সাহাবীদের ঐতিহাসিক কোন গ্রন্থেও কোন কিতাবেও আপনি দেখাতে পারবেন না সম্মানিত উপস্থিতি আজকে মুসলিমদেরকে তরিকার নামে বিভ্রান্ত করা হচ্ছে পথ হারা করা হচ্ছে পথ ভ্রষ্টতার দিকে নিয়ে যাওয়া হচ্ছে সম্মানিত উপস্থিতি এগুলো হচ্ছে মিথ্যাচার দিনের ব্যাপারে মিথ্যাচার এগুলো হচ্ছে ভণ্ডামি এগুলো এক শ্রেণীর দালাল নিয়োগ করে তাদেরকে এই দিকে রিক্রুটমেন্ট করা হয় ব্যবসাকে আরো জমজমাট করার জন্য সম্মানিত উপস্থিতি কোন ওজিফা কোন জিকির মানুষ কিভাবে করবে তার পদ্ধতি ইসলামের শরীয়তে রয়েছে হাদিসের কিতাবে রয়েছে আপনি রিয়াজত বলেন অথবা ওজিফা বলেন আপনি যদি ইবাদত হিসেবে সাব্যস্ত করতে চান তাহলে অবশ্যই কোরআন অথবা সুন্নাহ দ্বারা সেটি অবশ্যই সাব্যস্ত হতে হবে কোরআন এবং সুন্নাহ যদি অনুমোদন না করে কিয়ামত পর্যন্ত ওটি ইবাদত হিসেবে সাব্যস্ত লাভ করবে না সম্মানিত উপস্থিতি ওজিফা অথবা রিয়াজত অথবা সবক যাই বলেন একাধারে মানুষ যদি করতে থাকে একাধারে একটি বিষয় যদি জপতে থাকে এই জপতে জপতে এক সময় মানুষ পাগলের মতো প্রলাপ করতে থাকে সে পাগল হয়ে যেতে পারে পাস আনফাস নফি ইসবাতের জিকির নিঃশ্বাসের প্রশ্বাসের জিকির শ্বাস বন্ধ করে এক শ্বাসের মধ্যে 30-40-50টি জিকির করা এ ধরনের কোন পদ্ধতি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি বরং এগুলো সবই বিদআত আবিষ্কার যুগের আবিষ্কার কুরআন কি বলছে শুনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূল তারা আয়ুনহুম তাফিযু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি যা কিছু অবতরণ করেছেন এটা যখন তোমরা শুনবে অর্থাৎ মুমিনরা শুনবে মুসলিমরা শুনবে তারা আয়ুনহুম তাফিযু মিনাদ দামি তখন তোমরা তাদেরকে দেখতে পাবে আল্লাহর বিধান শুনে তাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে মিনাল হক সত্য শুনে মিম্মা আরাফু এই সত্যের মারিফাত লাভ করে মহা সত্য সম্বন্ধে অবহিত হয়ে মুমিনরা এই সত্য শুনে তাদের অন্তর থেকে তাদের অন্তর গলে যাবে এবং চোখ থেকে পানি গড়িয়ে পড়বে এটাই হচ্ছে মারিফাতের নিদর্শন অল্প শোকে কাতর অধিক শোকে পাথর আপনি যখন কুরআন তেলাওয়াত করবেন আপনি যখন কোরআনের আয়াত অনুধাবন করবেন তার অর্থ অনুধাবন করবেন জান্নাতের নাস নিয়ামত এর আয়াত যখন আপনি তেলাওয়াত করবেন তখন আপনি জান্নাতের নাস নিয়ামত উপভোগ করে আপনার হৃদয় প্রকম্পিত হবে আপনার চামড়া শিহরিত হয়ে উঠবে আপনার লোমকূপ ঘাড়া হয়ে যাবে এবং চোখ থেকে দরদর করে অশ্রু গড়িয়ে পড়বে এটাই হচ্ছে চূড়ান্ত মারিফাত লাফালাফি মারিফাত নয় ঊর্ধ্বশ্বাসে বাস পাওয়া দৌড় দেওয়া মারিফাত নয় এগুলো বন্ডামি আরাফাতের ময়দানে তাই আপনি কুশ্চিন কালেও দেখতে পাবেন না মুজদালিফার ময়দানে বিশ্বের এত বড় মুসলমানদের সম্মিলন মারিফাতের সম্মিলন একটি নজির ও কিয়ামত পর্যন্ত আপনি দেখাতে পারবেন না শুধু তাই নয় মসজিদুল হারাম যেখান সম্বন্ধে যে স্থান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন বিভিন্ন ভাবে ইরশাদ করেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াত মিন শাইরিল্লাহ ومن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم الله سبحانه وتعالى الناس نعمت দেখে মানুষ তাদের চক্ষুকে শীতল করে সেখানেও এই ধরনের মারিফাতের নজির আপনি কখনো দেখতে পাবেন না তাহলে এই বাংলাদেশ এই দেশের জনপদে যেখানে রাসূল আসেননি যেখানে নবী এসেছেন আসেননি সাহাবায়ে কেরাম এসেছেন অথবা আসেননি এ সম্পর্কেও মতভেদ রয়েছে সেখানে আমরা কোথা থেকে এই ধরনের ইবাদতের নমুনা আবিষ্কার করলাম সবকিছুই আবিষ্কার এ সবকিছুই বিদআত এ সম্পর্কে মুমিনদেরকে সতর্ক থাকতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে ইরশাদ করেছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম তাদের রবের ভয়ে তাদের শরীরের চামড়াগুলো তাদের চামড়ার যে লোমগুলো থাকে এগুলো খাড়া হয়ে যায় এগুলো হচ্ছে এসব হচ্ছে মারিফাত মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে তার অন্তর যখন প্রকম্পিত হয় সে যখন আল্লাহ তাআলার ভয় অনুভব করে তখন তার মধ্যে এই নজির অথবা এই দৃষ্টান্ত স্থাপিত হয় যে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুম্মা তালিনু জুলুদুহুম বিনয়ে তাদের তাদের অন্তকরণ প্রকম্পিত হয় ক্বুলুবুল্লাযীনা ইলা যিকরিল্লাহ এবং তাদের অন্তকরণ আল্লাহ তাআলার জিকিরের দিকে দাপিত হয় যালিকা হুদাল্লাহ ইয়াদি বিহি মাইয়াশা এটাই হচ্ছে হেদায়েত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা হেদায়েত দান করেন
وما يضلل الله فما له من هاد আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভ্রষ্ট করেন পথভ্রষ্ট করেন ফামা লাহু মিন হাদ তার ব্যাপারে আর কেউ হেদায়েতকারী নেই এই আয়াতের দ্বারা আমরা কি বুঝলাম সূরা জুমারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত ইরশাদ করেছেন আল্লাহ তাআলার ভয়ে তার রবের ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয় তাদের চামড়ায় শিহরণ উঠে তাদের লোমকূপগুলো খাড়া হয়ে যায় তারপরে তারা আরো বিনীত হয় এবং তাদের অন্তরগুলো আল্লাহর শরণে লিপ্ত হয় এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হেদায়েত এবং হেদায়েত এই হেদায়েত তিনি যাকে ইচ্ছা দান করেন হেদায়েতের মালিক তিনি তিনি ছাড়া হেদায়েত দেওয়ার মালিক আর কেউ নন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন ওয়াজাদতু আকওয়ামান ইয়াযকুরুনাল্লাহ আমি একটি সম্প্রদায় পেয়েছিলাম তারা জিকির করে এই জিকিরের সম্প্রদায়ের কাছে আমি গেলাম ফায়ুরাদু আহাদুহুম হাত্তা ইউশা আলাইহি মিন খাশিয়াতিল্লাহ তারা জিকিরের ছলে ছলে জিকিরের ঢঙে আল্লাহ তাআলার ভয়ে তারা কাঁপতে থাকে তারা প্রকম্পিত হতে থাকে অর্থাৎ তারা কিছুটা হেলে দুলে নাচতে থাকে ফাকাতু মাহুম ইবনে জুবায়ের বলেন আমি তাদের সাথে বসলাম আমি তাদের সাথে জিকিরে লিপ্ত হলাম আমার বাবা আমাকে সতর্ক করলেন লা তাকউদ বাদাহা খবরদার এই ধরনের সম্প্রদায়ের সাথে তুমি কখনো বসবে না রাইতু রাসূলুল্লাহ ইয়াতলুল কুরআন আমি দেখেছি রাসূলুল্লাহকে তিনি কোরআন তেলাওয়াত করেছেন ওরাইতু আবু বকর ওয়া উমরা ইয়াতলুআনিল কুরআন আমি দেখেছি আবু বকর কোরআন তেলাওয়াত করেছে ওমর কোরআন তেলাওয়াত করেছে লা ইউসিবুহুম হাযা কখনো তাদের এই ধরনের নজির স্থাপিত হয়নি কখনো তাদের মধ্যে এই ধরনের দৃষ্টান্ত আসেনি আফাতরাহুম আকশা লিল্লাহি মিন আবি বকর ওয়া আমার তুমি কি আবু বকর এবং ওমরের চেয়েও আল্লাহ তাআলাকে বেশি ভয় করো ফাতরাকতুমুহুম এই কথা আমার বাবার কাছে শুনে আমি তাদেরকে বর্জন করলাম সম্মানিত উপস্থিতি এই যে জিকিরের ঢঙে নাচা এই যে জিকিরের ঢঙে প্রকম্পিত হওয়া এই যে জিকিরের তালে তালে নাচা এই যে উর্দু শাসে জিকির করে লাভ দেওয়া এই যে উর্দু শাসে জিকির করে লম্পু দেওয়া দৌড় দেওয়া লাভ দেওয়া এসবই হচ্ছে ইহুদিদের থেকে প্রাপ্ত দিন ইহুদিদের মধ্যে এই ধরনের অবস্থা ছিল তাদের মধ্যে এই ধরনের দৃষ্টান্ত ছিল এবং তারা নিজকে জাহির করে যে আমরাই হেদায়েতকে প্রচার করে থাকি হেদায়েত যদি নিতে হয় জান্নাত যদি পাওয়ার ইচ্ছা থাকতে হয় তাহলে আমাদের দরবারে আসতে হবে আমাদের অনুগামী হতে হবে আমাদের অনুসরণ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা প্রশ্ন রাখতে চাই কোথায় সুন্নাতের অবস্থান কোথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানদণ্ড কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেন আমরা কিভাবে জিকির করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বৈঠক ছিল যে বৈঠকে আবু বকর ছিলেন যে বৈঠকে আলী ছিলেন উসমান ছিলেন ওমর ছিলেন তাদের বৈঠকের যে হাল ছিল সেই হালের মধ্যে তাদের বৈঠকে যে বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য কি আমাদের আছে কিনা এটি আমাদের দেখতে হবে কারণ দ্বীনের ক্ষেত্রে কোনো কিছু নতুন আবিষ্কার গ্রহণযোগ্য নয় জিকির যদি আমরা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জিকির করতে হবে আমরা যদি তেলাওয়াত করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে তেলাওয়াত করতে হবে আমরা যদি সালাত আদায় করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যেমন সালাত আদায় করতে হয় ঠিক তেমনি সালাত আদায় করতে হবে তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইবাদতটাকে প্রত্যাখ্যাত বাতিল করে দিবেন ইরশাদ হচ্ছে সহিহ মুসলিম ইরশাদ হয়েছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন
যে ব্যক্তি এমন আমল করলো যে ব্যক্তি এমন আমল করলো যে আমলটি আমার নমুনা অনুযায়ী হয়নি আমার দেখে আমার রেখে দেওয়া পন্থা পদ্ধতি অনুযায়ী হয়নি ওই আমলটি বাতিল বলে ওই বাতিলটি ওই আমলটি বাতিল বলে বিবেচিত হবে ওই আমলটি প্রত্যাখ্যাত বলে বিবেচিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে উম্মাহকে সতর্ক করেছেন আজকে এই শ্রেণীর তরিকাপন্থীরা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে এবং তারা বলছে আমরা জান্নাতি নাউজুবিল্লাহি মিন জালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মান ক্বালা আনা জান্নাতি ফাহুয়া ফিন্নার কোন ব্যক্তি যদি বলে আমি জান্নাতি তাহলে সে জাহান্নাম কোন ব্যক্তি যদি বলে আমি জান্নাতি তাহলে ওই ব্যক্তি জাহান্নামী সম্মানিত উপস্থিতি আজকে দিনে এই দিনের মধ্যে নতুন অনেক কিছু আবিষ্কার হয়েছে আমাদেরকে বিভ্রান্ত করে মুসলিম জাতিকে বিভ্রান্ত করে আজকে দিনের নামে ওরস চলছে ওরসের সম্মেলনগুলো এই দিনে তর্তাজা হয় এই দিনে ওরস গুলোর আয়োজন করা হয় বিভিন্ন দরবার শরীফে এই ওরস উদযাপন করা হয় বিভিন্ন আখড়া এই ওরস উদযাপনকে কেন্দ্র করে সাজানো হয় গোছানো হয় বিভিন্ন আশ্রমকে কেন্দ্র করে এই ওরস উদযাপন করা হয় আবার বলা হয় খানকা আসলে এই খানকা বলেন দরবার বলেন অথবা আখড়া বলেন অথবা আশ্রম বলেন এই সবগুলোই খ্রিস্টান এবং ইহুদিদের দিন থেকে নেওয়া মসজিদ থেকে দিন প্রচারিত হবে মসজিদ থেকে দিন ছড়িয়ে পড়বে এটি হচ্ছে ইসলামের পূর্বযুগের বক্তব্য এবং পূর্বযুগের সিস্টেম খয়রুল কুরআনি করনি খয়রুল কুরআনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে আমাদের ভাবতে হবে এই বিষয়টি অবহিত হতে হবে তা হচ্ছে জাগতিক আবিষ্কার নিত্য নতুন হতে পারে এটি কখনো নিন্দনীয় নয় জাগতিক আবিষ্কার দুনিয়ার আবিষ্কার এগুলো যদি মানব কল্যাণের জন্য হয় এগুলো নিন্দনীয় নয় এগুলোকে ইসলাম ওয়েলকাম করে কিন্তু দ্বীনের ক্ষেত্রে আবিষ্কার এগুলোকে ইসলাম ডিনাই করে ইসলাম প্রত্যাখ্যাত করে ইসলাম বাতিল করে ارشاد হচ্ছে আমিলাতুন নাসিবা তাসলা নাওয়ান হামিয়া বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ফিলিস্তিনে গিয়েছিলাম তখন তিনি পাদ্রীদের পোপদের দুরবস্থা তিনি দেখছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৈরাগ্যবাদী জীবন কত কষ্টের জীবন কত দুঃখের জীবন দিনের জন্য পরিবারকে তারা পরিত্যাগ করেছে দিনের জন্য আহাল পরিবারকে তারা মা বাবাকে তারা পরিত্যাগ করেছে এবং অত্যন্ত কষ্টের জীবন এই আকড়াকে কেন্দ্র করে এই গির্জাকে কেন্দ্র করে তাদের জীবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই জীবন দেখে তিনি তিনি তাকিয়ে থাকলেন এই পাদ্রীদের জীবন দেখে তিনি তাকিয়ে থাকলেন কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে চেয়ে দেখলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করছেন তিনি কাঁদছেন তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন হে খলিফাতুল মুসলিমিন আপনি কাঁদছেন কেন তখন খলিফাতুল মুসলিমিন তিনি বললেন এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে তিনি উল্লেখ করেছেন আমিলাতুন নাসিবা তাসলা নাওয়ান হামিয়া কত কষ্টকর আমল নিয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে এটি হচ্ছে রাহেবদের জীবন এটি হচ্ছে পাত্রীদের এই জীবন তাদের এই সমস্ত কষ্টের আমল নিয়ে তারা জাহান্নামে প্রবেশ করবে তার কারণ হচ্ছে এই পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতে বলেননি ইবাদতের ক্ষেত্রে তাওহীদের পাশাপাশি
সুন্নাতের উপর অবিচল থাকা অটল থাকা একান্ত সত্য প্রত্যেকটি ইবাদত আপনাকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে ইবাদতটি করেছেন কোন সময়ে কোন ইবাদতটি করেছেন কোন যদি কোন সংখ্যায় ইবাদত করে থাকেন তাহলে ওই সংখ্যায় ইবাদত করতে হবে যদি কোন সময়ের সাথে কোন ইবাদতের সম্পর্ক থাকে তাহলে ওই সময়ের সাথে ওই ইবাদতকে খাস করে নিতে হবে এইটি হচ্ছে ইবাদতের একটি মানদণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের সাথ করেছেন ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদিমা تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم جي ব্যক্তি হেদায়েত প্রকাশিত হওয়ার পরে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও রাসূলের বিরুদ্ধাচরণ করবে রাসূলের মুখালিফ জীবন যাপন করবে রাসূল বলেছেন এক রকম আমি করলাম আরেক রকম রাসূল যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন আমি তার চাইতে বেশি সওয়াবের মানসিকতা নিয়ে অতি উচ্চ আশা পোষণ করে আমি অন্যভাবে কিছুটা অন্য রকম করে ইবাদত পালন করছি ইবাদত উদযাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করেই বলেছেন আমা ইউশাকিকের রাসূল আমি বাদিমা তাবাইয়ানা লাহুল হুদা হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি বা যারা রাসূলের মুখালিফ জীবন যাপন করবে রাসূলের বিরুদ্ধাচরণ করবে তাবাইয়ানা লাহুল হুদা ওয়াইয়াতাবি' গায়রা সাবিলিল মুমিনিন এবং চিরাচরিত মুমিনদের পথের বাইরে তারা জীবন যাপন করবে এই মুমিন হচ্ছে প্রথম যুগের মুমিন সাহাবায়ে কিরামের চিরাচরিত যে পথ এই পথের বাইরে নতুন করে যে পথে তারা চলবে ওয়াইয়াতাবি' গায়রা সাবিলিল মুমিনিন এবং তারা ইত্তেবা করবে তারা অনুসরণ করবে গায়রা সাবিলিল মুমিনিন প্রথম যুগের সেই প্রথম সারির সাহাবায়ে কিরামের যুগের সেই স্বর্ণ যুগের মানুষের যে পন্থা পদ্ধতি ইবাদতের ছিল এর বাইরে অন্য পথকে তারা খুঁজবে অথবা অন্য পথকে তারা আবিষ্কার করবে ওয়াইয়াতাবি'উ গায়রা সাবিলিল মুমিনিন এবং অন্য পথকে তারা খুঁজবে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা তারা যেদিকে যেতে চায় আমি তাদেরকে যেতে দিব আমি তাদেরকে বাধা প্রদান করব না অর্থাৎ তারা যে তরিকা যে পন্থা আবিষ্কার করেছে যে পন্থা অনুযায়ী ইবাদত পরিচালনা করে যে পন্থাকে তারা পছন্দ করে যে তরিকাকে তারা পছন্দ করে এই তরিকার পথে আমি তাদেরকে নিয়ে যাব নুওয়াল্লিহি মা তাওয়াল্লা আমি তাদেরকে সেদিকেই নিয়ে যাব অনুসলিহি জাহান্নাম একটা পর্যায়ে অবশেষে আমি তাদেরকে জাহান্নামে প্রবিষ্ট করাব নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রকার পথভ্রষ্টতা থেকে বিভ্রান্তি থেকে আমাদেরকে হেদায়েত করুন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক